সেদিনকে চলে গেছিলাম এই কোকো বেকারিতে। এই কোকো বেকারির রেস্টুরেন্টে আসতে আমার ভীষণই ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের স্যুপ, কফি, কোল্ড, হট আরও রকমের স্ন্যাক্স এখানে পাওয়া যায়। তো আমার এখানে বেসিক্যালি আমি এখানে অনেক দিন ধরেই আসছি। এটা হচ্ছে 6 বালিগঞ্জ প্লেসের একদম উল্টো দিকে। তো এখানে এসে আমার সবথেকে বেশি ভালো লাগে যেটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। আগে যে মেনু চার্টে যে সমস্ত মেনুগুলো ছিল সেটা থেকে এর মেনু এটা অলরেডি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আগে এখানে এসে যে আমরা যে চিকেন স্যুপটা যেটা খেতাম সেটা কিন্তু এখন এই মুহূর্তে এখানে অ্যাভেলেবেল নেই। তো এর ইন্টেরিয়রটা আমার ভীষণভাবেই ভালো লাগে। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে কোল্ড কফি, এখানে চকলেট দিয়ে কফিটাকে বানিয়েছিল। তো এইটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে, তো সে কারণে এই জন্য এই ওখান থেকে কোল্ড কফিটা নেওয়া। এখানের হট কফিটা আমার ভীষণই ভালো লাগে, বাট সেদিনকে ও কোল্ড কফিটা নিয়েছিল। আর আমি নিয়ে নিয়েছিলাম আমার জন্য নর্মাল কফি। তো দেখো কফিটা বেশ সুন্দর করে প্রেজেন্ট করেছে, সাথে এখানে বিভিন্ন রকমের চিনি দিয়ে দিয়েছে, একটা এমনি নর্মাল সুগার, একটা ব্রাউন সুগার, একটা আবার সুগার ফ্রি। তো আমি কফিতে ব্রাউন সুগার দিয়ে খেয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানের ভেতরের ইন্টেরিয়রটা কতটা সুন্দর। আর যেহেতু আমরা একটু সকাল সকাল গেছিলাম বলে এখানে খুব একটা বেশি লোকজন ছিল না, তো আমরা দুজনেই শুধু ছিলাম। তো তোমরা যদি একবার এখানে এসে এখানে কফিটা ট্রাই করতে পারো, তোমাদের সকলের ভালো লাগবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো।